ওয়েলকাম ব্যাক। করোনার দ্বিতীয় ঢেউ অত্যন্ত বিপজ্জনক ও বিশ্বের ইতিহাসে সবথেকে বড় মহামারী। করোনা থেকে বাঁচতে গেলে মানতে হবে 10টি নিয়ম, না মানলে আপনি বিপদে পড়বেন, আবারও লকডাউন জারি হবে। তো কী 10টি নিয়ম মেনে অবশ্যই চলতে হবে বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটিতে, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, ভিডিও এখনই একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে। এক নম্বরে বলা হয়েছে দৈনিক করোনা সংক্রমণ আজ 3,15,000 পৌঁছেছে, তাই করোনা থেকে বাঁচতে গেলে থুতনির নিচে মাস্ক না ঝুলিয়ে সঠিকভাবে মাস্ক পরার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর। 2 নম্বরে শুষ্ক কাশি, প্রবল মাথা ব্যথা, চুলকানি, কনজাংটিভিটিস, হাত পা ও গলা ব্যথা, ত্বকে রাস বেরোনো, হাত পায়ের আঙুল বিবর্ণ ইত্যাদি উপসর্গ দেখা দিলে অবহেলা না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। 3 নম্বরে করোনা ভাইরাস থেকে বাঁচতে চাইলে বাজার, গণপরিবহন, সামাজিক ইভেন্টগুলো এড়িয়ে চলতে হবে। যদি কোনো সার্বজনীন ইভেন্ট চোখ দেওয়া হয় তবে নিশ্চিত করুন যে আপনি মাস্ক পরেছেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখেছেন। যদি কোনো পরিবারের 4 নম্বরে যদি কোনো পরিবারের সদস্য অসুস্থ থাকে এবং করোনা ভাইরাসের মতো লক্ষণগুলি থাকে তবে দ্রুত তার কোভিড-19 পরীক্ষা করুন। যদি ইতিবাচক ফল পাওয়া যায় তবে সেই ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখুন এবং সাবধানতা অবলম্বন করুন। বাইরে বের হলে বাড়িতে ঢোকার পূর্বে অবশ্যই নিজের হাত ধুয়ে ফেলুন। যদি সাবান বা হ্যান্ড ওয়াশ পাওয়া না যায় তবে আপনার হাত পরিষ্কার রাখতে অ্যালকোহল ভিত্তিক স্যানিটাইজার ব্যবহার করুন। 6 নম্বর, আমরা সারা দিনব্যাপী বিভিন্ন জায়গায় হাত দিয়ে নানা রকম জিনিস স্পর্শ করে থাকি এবং ভাইরাস সহজে আমাদের হাতের সংস্পর্শে চলে আসে। সুতরাং ভাইরাসকে আটকাতে চোখ, নাক এবং মুখ স্পর্শ করা এড়িয়ে চলতে হবে। 7 নম্বর, হাঁচি বা কাশি দেওয়ার সময় সর্বদা আপনার মাখানো কনুই বা টিস্যু দিয়ে আপনার মুখ ও নাকটি ঢেকে রাখুন। টিস্যুটিকে একটি বদ্ধ বাক্সে ফেলে দিন এবং আপনার হাত ধুয়ে ফেলুন। 8 নম্বরে, আপনার প্রিয় মানুষ যদি অসুস্থতা বোধ করে তবে দূরত্ব বজায় রেখে খেয়াল রাখুন। আপনি অসুস্থতা বোধ করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। 9 নম্বর, কোভিড-19 এড়াতে 3 দিন 4 একবার বাজার করেন। সাবধানতা হিসেবে বাজার করে বা অফিস থেকে বেরিয়ে ফিরে পোশাক ছেড়ে সম্পূর্ণভাবে স্নান সেরে ফেলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাড়িতে কোনো পার্সেল এলে স্যানিটাইজার দিয়ে মুছে নিয়ে রোদ্দুরে বা আলাদা জায়গায় রেখে দিন। পরের দিন পকেটে খুললে ভাইরাসের সক্রিয়তা চলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তো এটি ছিল 10 নম্বর নিয়ম। পরবর্তীতে আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।